সম্প্রতি সময় ছোট পর্দার দর্শক প্রিয় একজন তারকা হলেন রুনা খান মূলত এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেন মূলত নাটকের পাশাপাশি চলচ্চিত্র অভিনয় করতে দেখা গিয়েছে সুতরাং এই তারকা তার অভিনয়গুলো সকল মাধ্যমে আলোচনায় থাকেন পায়ে দুয়ে বর্তমানে রুনা খানকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় মূলত সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন সেখানে অবশ্যই এই তারকা তার প্রতিদিনের ছবি আপলোড করেন মূলত এর জন্য মাঝে মাঝে আলোচনায় দেখা যায় তাকে মুরবাস এ দারাবিকতায় সম্প্রতি এই তারকা তার সোশ্যাল মিডিয়া বেশ কিছু ছবি আপলোড করেন সুতরাং তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্প্রতি পিঙ্ক কালারের শাড়ি পরে ক্যামেরার সামনে ধরা দেয় মূলত তার শাড়িটা অনেকটা খোলামেলা মেলা সেই সাথে খোলা মেলা হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা হট লাগে মূলত এই জন্যই বর্তমানে তার রূপের প্রতি কুপকাত হয় তার অনুরাগীরা যার জন্য অনেকে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে বিউটিফুল লিখেছেন মূলত অনেকে আবার এমএস সি লিখেছে সুতরাং অনেকে আবার তার রূপের প্রশংসা করেন মরুবার অনেকে আবার গ্লামার গার্ল বলেন অ্যাজভেল অ্যাজ অনেকে আবার থেকে হট বলে দাবি করেন সুতরাং যৌক সব কিছু মিলে সম্প্রতি রুনাখান দর্শকদের মাঝে এভাবে আলোচনায় অনদিকে প্রায় বছরখানেক আগে রুনাখান অনেক মোটা ছিলেন কিন্তু হঠাৎ করে এই তারকা চিকন হয়ে যান ঠিক এই জন্যই বর্তমানে আলোচনাই থাকেন এই তারকা মরুবার বর্তমানে এই তারকার হতে বেশ কিছু নাটকের কাজ আছে মূলত খুবই শীঘ্রই এই তারকা সেই সকল নাটকের শুটিং এর কাজ শুরু করবেন বলে জানা যায় কিন্তু মাঝে অবশ্য শোনা যায় এই তারকাকে ওটি অভিনয় করতে দেখা যাবে তবে কবে থেকে সেই সিরিজের শুটিং এর কাজ শুরু হবে সেটি অবশ্যই এখনো চূড়ান্ত করা হয়নি সুতরাং জেনে তো নিলেন পিঙ্ক কালারের শাড়িতে সম্প্রতি রুনা খান উষ্ণতা চড়াচ্ছেন মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মোরোভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য